চলে এসছে আমাদের এখানে সেই সাপ ধরতে। খুব বাজে ভাবে কামড়ায় তো ওই জন্য গ্লাভসটা পরতে হচ্ছে। বাচ্চা তো বাচ্চাটা ভালো এগুলো টিকটিকি ইঁদুর টিকটিকি পোকামাকড় এগুলোই খায়। আমি শুনেছি যে এগুলো থাকা ভালো, মানে বাড়ির আশেপাশে টিকটিকি পোকামাকড় এগুলোই খায়, এছাড়া আর কিছু নয়। আপনি এগুলো কোথায় গিয়ে ছাড়েন? এগুলো নিউ টাউনের ফরেস্ট, মানে যে জঙ্গল ফঙ্গল আছে আশেপাশেই ছাড়ি, বেশি দূরে বিন বাজছে ভিতরে ঘরে ভিতরে। জিজ্ঞেস করে আসুন ঘরে ঢুকেছে কিনা আবার। গুড মর্নিং বন্ধুরা, এটা একটা কমন উলফ স্নেক, বাংলায় এটাকে ঘর চিতি বলে, ঘর গিন্নি বলে, বিভিন্ন রকম নামে ডাকা হয় একে। দেখতেই পাচ্ছেন ব্রাউন গায়ের রং, বাদামি, উপরে হলুদ স্পট আছে। এটাকে এটা খুব বাচ্চা সাপ যদিও, কিন্তু এদের কামড়াবার প্রবণতা প্রচণ্ড বেশি থাকে। অনেকেই এটা দেখে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই, এটা সম্পূর্ণ একটা নির্বিশ্বাস। এর মাত্র টিকটিকি পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। যদি কোনো কারণে ঘরে দেখতে পান, একটা লাঠি ঠুকলে চলে যায়। যদি মনে হয় যে এটাকে হ্যান্ডেল করতে পারছেন না, বা খুব ছটপটে, তো ছটপটে হওয়ার জন্য আপনাদের ভয় লাগতেই পারে, তাহলে আমাদের মতন যারা সাপ রেস্কিউ করে, স্নেক রেস্কিউ করে, তাদেরকে খবর দিন, তারাই এসে এটাকে হ্যান্ডেল করে নেবে। থ্যাংক ইউ বন্ধুরা, প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার দিস চ্যানেল।